আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 8, যেটা স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিক সিটির উপর। আচ্ছা, তো প্রথম কোশ্চেন দেখ, বলছে দেখাও যে অনুদৈর্ঘ্য ভাবে প্রসারিত একটি দণ্ডের প্রতি একক আয়তনে স্থিতিস্থাপক স্থিতিশক্তি ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে আমরা কি জানি বলতো, যে কোনো একটা দণ্ডের স্থিতিশক্তির মান ইউ ইকুয়াল টু আমরা জানি হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, এটা জানি। এখন দেখো এর আয়তন কত হবে, আয়তন হবে এ ইন্টু ক্যাপিটাল এল। তাহলে প্রতি একক আয়তনে স্থিতিশক্তি অর্থাৎ ইউ বাই ভি ইকুয়াল টু হচ্ছে হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এ এল স্কোয়ার, অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি যে হাফ ওয়াই এ, এটা থাকছে না, এ কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে এল স্কোয়ার বাই এল স্কোয়ার। এখন দেখো আমরা ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু কি জানি, ওয়াই ইকুয়াল টু জানি পীড়ন বাই বিকৃতি। বিকৃতিটাকে কি লিখতে পারি এল বাই এল, অর্থাৎ পীড়ন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, অর্থাৎ পীড়ন ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওয়াই ইন্টু এল বাই এল। ওকে, তাহলে দেখো এই ফর্মুলাটাতে আমি লিখতে পারি যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, যেখানে বিকৃতিটা কি হচ্ছে, যেখানে বিকৃতি ইকুয়াল টু হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে কোশ্চেনে আসি। এখন তোমাদের যদি এই কোশ্চেনটায় কোনো সন্দেহ থেকে থাকে যে ইউ ইকুয়াল টু আমরা এটা কেন লিখলাম, তো তোমরা আমার আগের ভিডিওটা অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ অনলাইন ক্লাস অন ইলাস্টিসিটি এইটা একটু দেখে নিই। ওকে ওকে, এরপর আমাদের যেটা দেখব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার টু। কোনো বস্তুর পয়সন অনুপাত বলেছে সিগমা, যদি ওর অনুদৈর্ঘ্য বিকৃতি আলফা হয় তবে দেখা হচ্ছে ওর আয়তন বিকৃতি ওয়ান মাইনাস টু সিগমা ইন্টু আলফা। তো ধরে নিচ্ছি ধরো একটা তার বা রড এবং এর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এর পরিমাণে বল প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাচ্ছে এল প্লাস ডেল্টা এল, এটা হচ্ছে ওর দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে ধরে নিচ্ছি ডিএল, পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। আর এর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা আগে ধরো আর ছিল, এখন কমে আর মাইনাস ডিআর হচ্ছে, অর্থাৎ ডিআর পরিমাণে ব্যাসার্ধ কমে যাচ্ছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা এর আয়তন ভি ইকুয়াল টু কি লিখতে পারি, যে পাই আর স্কোয়ার এল। এখন যদি বোথ সাইডে লগ নেই, লগ মানে লগ বেস ই, সেটা এল এন লিখবো, এল এন ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এল এন পাই প্লাস এল এন আর স্কোয়ার প্লাস এল এন এল ইকুয়াল টু লিখতে পারি এল এন পাই প্লাস টু এল এন আর প্লাস এল এন এল, তাই তো? কারণ আমরা কি জানি যে এল এন এম ইন্টু এন ইকুয়াল টু হয় এল এন এম প্লাস এল এন এন, এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করলাম। এখন যখন আবার যদি আমরা জানি যে ডেরিভেটিভ যখন করি ডি এল এন এক্স বাই ডি এক্স যদি গুণ করি ইকুয়াল টু কত দাঁড়ায় ওয়ান বাই এক্স, অর্থাৎ এখান থেকে লিখতে পারি ডি অব এল এন এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ডি এক্স বাই এক্স। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলাটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, প্রথম যে ডি অব এল এন ভি ইকুয়াল টু ডি অব এল এন পাই প্লাস টু ইন্টু ডি অব এল এন আর প্লাস ডি অব এল এন এল, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডি ভি বাই ভি ইকুয়াল টু হচ্ছে জিরো, কারণ পাই কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস টু ইন্টু ডি আর বাই আর প্লাস ডি এল বাই এল। দেখো এটাকে আবার লিখতে পারি যে ডিএল বাই এল
প্লাস টু ইন্টু ডিআর বাই আর দেখা যাক। এখন যদি ডিএল বাই এলটাকে যদি কমন নিই, ডিএল বাই এল তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়ান প্লাস টু ইন্টু ডিআর বাই আর বাই ডিএল বাই এল, এটা দাঁড়াচ্ছে। এখন সিগমা ইকুয়াল টু আমরা কি জানি, পয়সন অনুপাত ইকুয়াল টু পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ মাইনাস ডিআর বাই আর বাই ডিএল বাই এল। তাহলে ইমানটা যদি এখানে বসাই আর কি দেওয়া আছে দেখো, আলফা ইকুয়াল টু দেওয়া আছে ডিএল বাই এল, ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিকৃতি আলফা ইকুয়াল টু দিয়েছে ডিএল বাই এল, অর্থাৎ এইটা ইকুয়াল টু লিখতে পারি আলফা ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা, তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে প্রমাণ। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার দুইটা আমরা দেখলাম, এবার আমরা যাবো কোশ্চেন নাম্বার তিনে। কোশ্চেন নাম্বার তিন কি বলছে, যে প্রমাণ করো কোনো তারের পয়সন অনুপাত এর তাত্ত্বিক মান হাফ। তাহলে দেখো এই সমীকরণ থেকেই আমরা যদি কন্টিনিউ করি, তাহলে আমরা এই মানটা কিসের পেয়েছি, যে ডিভি বাই ভি অর্থাৎ আয়তনে যে পরিবর্তন তার মানটা আমরা এটা পেয়েছি। এখন যদি কোনো একটা তারের আয়তন অপরিবর্তিত থাকে, অর্থাৎ ভিটা কোনো পরিবর্তন হচ্ছে না ধ্রুবক, তাহলে আয়তন অপরিবর্তিত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডিভি বাই ভি এটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে আলফা ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা ইকুয়াল টু হচ্ছে জিরো, অর্থাৎ এখান থেকে লিখতে পারি ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু সিগমা, অর্থাৎ সিগমা ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ, অর্থাৎ এর প্রমাণটা আমরা পেয়ে গেলাম। ওকে ওকে, এর পরের কোশ্চেনটা আমরা যেটা দেখব সেটা কি বলেছে, যে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একই রকমের দুটি ভারহীন স্প্রিং একবার প্রান্ত বরাবর আর একবার সমান্তরালে যুক্ত করা হলো, উভয় ক্ষেত্রে স্প্রিং সমবায় তুল্য মান স্প্রিং ধ্রুবকের মান বের করো, অর্থাৎ এখানে কি দেওয়া আছে যে প্রান্ত বরাবর কানেকশন বলতে এরকম ভাবে কানেকশন একবার কে আর একবার কে, তাহলে এই ক্ষেত্রে যে হচ্ছে শ্রেণী সমবায়, আর পরের কেসটার ক্ষেত্রে বলেছে যে সমান্তরাল সমবায়, অর্থাৎ এইভাবে দুটো স্প্রিং কানেক্টেড, এখন এদের দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে। তাহলে দেখো এর ক্ষেত্রে এটাও কে এটাও কে, যখন প্রান্ত বরাবর অর্থাৎ শ্রেণী সমবায় যুক্ত করা হয় তখন আমরা কি লিখি, যে ওয়ান বাই কে এস বা এটা যে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই কে প্লাস ওয়ান বাই কে ইকুয়াল টু টু বাই কে, অর্থাৎ কে এস বা কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে কে বাই টু, এক্ষেত্রে হয়ে যাচ্ছে। আর সমান্তরাল সমবায় কি হয়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কে পি ইকুয়াল টু হয় কে ওয়ান প্লাস কে টু, অর্থাৎ কে প্লাস কে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে টু কে, অর্থাৎ দুটি ক্ষেত্রে দুটো মান আলাদা। ওকে, তাহলে চার নম্বর কোশ্চেন হয়ে গেল, এবার আসছি পাঁচ নম্বর কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেনে কি বলছে, যে দুটি স্প্রিং এর বল ধ্রুবক যথাক্রমে কে ওয়ান ও কে টু, যেখানে কে ওয়ান গ্রেটার দেন কে টু হলে একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোনটির ক্ষেত্রে অধিক পরিমাণ কার্য করতে হবে। আচ্ছা বলতো, স্প্রিং এর ক্ষেত্রে যে কৃতকার্যের মান আমরা জানি সেইটা কত, বা স্প্রিং এর স্থিতিশক্তির মান সেটা আমরা কি জানি, যে সেইটা ইকুয়াল টু অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা হয় যেখানে একটা মাইনাস সাইন হয়, অর্থাৎ প্রথম কে ওয়ান স্প্রিংটার জন্য এটা হবে ডাব্লু ওয়ান, অর্থাৎ ডাব্লু ওয়ান ইকুয়াল টু হাফ কে ওয়ান এক্স স্কোয়ার, আর ডাব্লু টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে হাফ কে টু এক্স স্কোয়ার। এখন যদি ডাব্লু ওয়ান বাই ডাব্লু টু করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কে ওয়ান বাই কে টু, তাহলে দেওয়া কি আছে যে কে ওয়ান গ্রেটার দেন কে টু, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে ডাব্লু ওয়ান গ্রেটার দেন ডাব্লু টু, অর্থাৎ প্রথম ক্ষেত্রে কে ওয়ান স্প্রিং এর ক্ষেত্রে আমাকে বেশি অধিক পরিমাণে কার্য করতে হবে। ওকে, তাহলে পাঁচ নম্বর কোশ্চেনটা হয়ে গেল, এবার আসছি ছ নম্বর কোশ্চেন। ছ নম্বর কোশ্চেনে কি বলছে দেখি, ছ নম্বর কোশ্চেনে বলছে যে 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে 1 লিটার তেলের আয়তন 840 840 মিলিমিটার কিউব হ্রাস পায়, তেলের আয়তন বিকার গুণাঙ্ক ও সমনম্বরতা নির্ণয় করো। তাহলে বলতো চাপ P ইকুয়াল টু কি লিখি, যে 21 কেজি বাই সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এইটাকে আমরা যদি এসআই এককে ট্রান্সফার করি কত হবে, 21 কেজি বাই 1 সেন্টিমিটার স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 21 কেজি
বাই 10 টু দি পাওয়ার মাইনাস 2 এ মিটারের মিটার স্কয়ার, অর্থাৎ এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে 21 ইনটু 10 টু দি পাওয়ার প্লাস 4 হয়ে যাচ্ছে, মাইনাসটা উপরে উঠে গেলে, এত কেজি পার মিটার স্কয়ার। তাহলে এইটা হয়ে যাচ্ছে চাপটা, কিন্তু এটার মান দেখো কেজিতে আছে, অর্থাৎ এটাকে কিসে ট্রান্সফার করতে হবে, 21 ইনটু 9.8 ইনটু 10 টু দি পাওয়ার 4, এত নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা এতক্ষণে চাপের মানটা এলো এসআই এককে। আর ভলিউম ভি ইকুয়াল টু কত দিয়ে আছে, 1 লিটার, 1 লিটার। তাহলে 1 লিটার ইকুয়াল টু আমরা কি লিখি, যে 1 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব, এটা লিখি 1 ইনটু 10 টু দি পাওয়ার 3। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 10 টু দি পাওয়ার 3 ইনটু সেন্টিমিটার কিউবটাকে যখন মিটারে করব কত হয়ে যাবে, 10 টু দি পাওয়ার মাইনাস 2 এর কিউব, এত মিটার কিউব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। ওকে, এটা ভলিউমটা পেয়ে গেলাম। এখন ভলিউমটা পেয়ে গেলাম, এখন ভলিউমের যে পরিবর্তন, আয়তনের যে পরিবর্তন ডেল্টা ভি, সেটা কত দিয়েছে, 840, এত মিলিমিটার কিউব। অর্থাৎ এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 840 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9, মানে 1 মিলিমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার সেটার কিউব, এত মিটার কিউব। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি 8.4 বা 84ও লেখা যায়, 84 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটার কিউব, এটা পেয়ে গেলাম। এখন তাহলে আয়তন বিকার গুণাঙ্ক ইকুয়াল টু আমরা কি বের করতে পারি, তাহলে আয়তন বিকার গুণাঙ্ক যদি মান বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আয়তন বিকার গুণাঙ্কের ক্ষেত্রে আমরা বসাবো যে কে ইকুয়াল টু পি, পি এর মান কত বেরিয়েছে বলতো, চাপের মান, চাপের মান বেরিয়েছে যে 21 ইনটু 9.8 ইনটু 10 টু দি পাওয়ার 4, এটা ডিভাইডেড বাই ডেল্টা ভি, ডেল্টা ভি কি আছে, ডেল্টা ভি আছে 84 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8, আর তার সাথে ইনটু উপরে কি হয়ে যাচ্ছে ভি, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখানে দেখো এই 84 আর 21 কেটে গেল কত, 4 দিয়ে। ওকে, তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি কত, যে 9.8/4 ইনটু 10 টু দি পাওয়ার নিচে দেখো মাইনাস 8 আছে, উপরে প্লাস 4, তাহলে প্লাস 12 হয়ে গেল মাইনাস 3, অর্থাৎ কি হয়ে যাচ্ছে যে প্লাস 12 থেকে মাইনাস 3 বাদ দিলে প্লাস 9, অর্থাৎ এই মানটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 2.45 ইনটু 10 টু দি পাওয়ার 9, এত নিউটন পার মিটার স্কোয়ার। এটা পেয়ে গেলাম আমার আয়তন গুণাঙ্কের মান। এখন আয়তন গুণাঙ্কের মান যখন এটা পেয়ে গেছি, তাহলে সংনম্রতা বের করতে বলেছে, তাহলে সংনম্রতা ইকুয়াল টু আমরা কি জানি, যে সংনম্রতা, সংনম্রতা ইকুয়াল টু হচ্ছে 1/k, তাহলে 1/k হয়ে যাচ্ছে যে 1/2.45 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে যে 1/2.45 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9, এত মিটার স্কোয়ার পার নিউটন। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা সংনম্রতার মানটা। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 6টা হয়ে গেল। এবার দেখো কোশ্চেন নাম্বার 7টে আসি। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, যে সমভরের দুটি বস্তুকে একটি ভরহীন সুতো ও একটি ভরহীন স্প্রিং এর সাহায্যে যুক্ত করে চিত্র অনুযায়ী একটি ভরহীন কপিকলের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও কোনো ঘর্ষণ নেই, স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি নির্ণয় করো, এটা বলেছে কোশ্চেনটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে একটু ছবিটা আঁকা যাক। দেখো এই যে স্প্রিংটা আছে, নিচের যে স্প্রিংটা, এর একটা ওজন কাজ করছে, সেটা কত হচ্ছে mg। এখন দেখো স্প্রিং এ সঞ্চিত যে স্থিতিশক্তি, সেটার মান কত হয়, u ইকুয়াল টু হয় 1/2 k x স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি যে 1/2 k² x² / k, তাই তো। এখন আমরা কি জানি, যে এর ক্ষেত্রে বল, স্প্রিং এর ক্ষেত্রে বল কি হয়, -kx, এইটা ইকুয়াল টু দেখো নিচের দিকে কাজ করছে, অর্থাৎ -mg। তাহলে kx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, m × g। তাহলে এই মানটাই যদি kx এর জায়গায় বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে, m² g² / 2 k, অর্থাৎ এটাই হয়ে যাচ্ছে সঞ্চিত স্থিতিশক্তির মানটা।
ওকে। এরপরে আসছি 8 নম্বর কোশ্চেন, কি বলছে যে একটি তারের উপাদানের ঘনত্ব হচ্ছে রো, অসহ পীড়ন হচ্ছে টি, তারটি সর্বাধিক কত দৈর্ঘ্য ছাদ থেকে ঝুলিয়ে রাখা নির্ণয় করা যাবে, নির্ণয় করো। তাহলে দেখি এই অঙ্কটা কিভাবে করব। তাহলে দেখো এখন কি যে একটা তার সেটা হচ্ছে ঝুলছে, এবং এই তারটা যে অসহ পীড়ন সেটা ইকুয়াল টু দিয়েছে টি, অর্থাৎ পীড়ন ইকুয়াল টু আমরা কি জানি যে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বল কি দাঁড়াচ্ছে, এর ওজনটা বাই ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখন দেখো এর ভরটাকে আমরা কি লিখতে পারি, যদি এর ব্যাসার্ধ আর হয় এবং দৈর্ঘ্যটা এল হয় তাহলে এটা লিখতে পারি যে পাই আর স্কোয়ার এল ইন্টু রো ইন্টু জি বাই পাই আর স্কোয়ার। তো দেখো পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, এল রো জি এটা হচ্ছে টি এর মানটা। তাহলে এল ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এল ইকুয়াল টু দাঁড়াচ্ছে টি বাই রো জি, এটা হয়ে যাচ্ছে এল এর মানটা। ওকে, এর পরবর্তী কোশ্চেনে আমরা যাই ভাই। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, পরবর্তী কোশ্চেন কি বলেছে যে সমান দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের দুটি তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই ওয়ান ওয়াই টু, তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে সমবায়ের তুল্য ইয়ং গুণাঙ্ক কত হবে। অর্থাৎ দেখো দুটো তার, একটা ধরে নিচ্ছি সমান দৈর্ঘ্য, অর্থাৎ একটার দৈর্ঘ্য হচ্ছে এল আর এর ইয়ং গুণাঙ্ক হচ্ছে ওয়াই ওয়ান, আর একটা তার যার দৈর্ঘ্য হচ্ছে আবার এল এবং এর ইয়ং গুণাঙ্ক হচ্ছে ওয়াই টু, এবং এদের প্রস্থচ্ছেদ যেহেতু সেম তাহলে কি আমরা লিখতে পারি যে ওয়াই ওয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে এর ওপর যে প্রযুক্ত বল হচ্ছে সেটা যদি এফ হয়, এই এফ বলটা একই বরাবর ক্রিয়া করছে, অর্থাৎ এফ বাই এ প্রস্থচ্ছেদ যদি এক হয় তাহলে এটা এক, অর্থাৎ এফ বাই এ ইকুয়াল টু এর যে দৈর্ঘ্য পরিবর্তন সেটা যদি ডেল্টা এল হয় বা ডেল্টা, হ্যাঁ ডেল্টা এল ওয়ান লিখছি বাই এল এটা লিখছি, আর এর ক্ষেত্রে এটা লিখতে পারি ওয়াই টু ইকুয়াল টু এফ বাই এ বাই ডেল্টা এল টু বাই এল। তাহলে এখান থেকে দেখো ডেল্টা এল ওয়ান ইকুয়াল টু কি পাচ্ছি যে এফ ইন্টু এল বাই ওয়াই ইন্টু এ, আবার এখানে ওয়াই ওয়ানে তাহলে এর ক্ষেত্রে কত পাচ্ছি ডেল্টা এল টু ইকুয়াল টু এফ ইন্টু এল বাই ওয়াই টু ইন্টু এ এটা পেয়ে যাচ্ছি এল টু ওয়ানটা। এখন এর যে মোট দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সেটা কত হচ্ছে ডেল্টা এল ওয়ান প্লাস ডেল্টা এল টু এটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে এর যখন ইয়ং গুণাঙ্ক তুল্য ইয়ং গুণাঙ্ক ব্যবহার করব তখন তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো এখানে যে এফ ইন্টু এখন এলটা কত হবে এল প্লাস এল টু এল তাহলে টু এল বাই ওর তুল্য যদি ওয়াই ইকুইভ্যালেন্ট হয় ইন্টু প্রস্থচ্ছেদ একই থাক রয়েছে, অর্থাৎ এখানে যদি মানগুলো বসিয়ে দিই দেখো ডেল ওয়ান আর ডেল টুর তাহলে কত দাঁড়াচ্ছে এফ এল বাই ওয়াই ওয়ান ইন্টু এ প্লাস এফ এল বাই ওয়াই টু ইন্টু এ ইকুয়াল টু টু এফ এল বাই ওয়াই ইকুইভ্যালেন্ট ইন্টু এ। তাহলে এখান থেকে কি পাচ্ছি টু বাই ওয়াই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ওয়াই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই টু। ওকে, তাহলে ওয়াই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে টু ইন্টু ওয়াই ওয়ান ওয়াই টু বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এটা পেয়ে যাচ্ছি তুল্য ইয়ং গুণাঙ্কের মান। এর পরের কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন হয়ে গেল পরের কোশ্চেন, যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক যদি এত হয় তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এককে প্রকাশ করতে হবে। তাহলে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 19 × 10⁻¹⁰ তাহলে এটা হচ্ছে 10 নিউটন পার মিটার স্কোয়ার এটা দেওয়া আছে। এখন এটাকে আমাকে চেঞ্জ করতে হবে কিসে, ডাইনে, অর্থাৎ এটা লিখতে পারি কি আমি যে 19 × 10⁻¹⁰ = 19 × 10⁻¹⁰ × 1 N = 10⁻⁵ ডাইন / 1 m² × 10⁻² অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 10⁴
সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো ফোর আর এটা কেটে গিয়ে একটা 10 হচ্ছে, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে 19 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাচ্ছে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার একক। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো ভালো লাগবে। এই কোশ্চেনগুলো তোমাদের আগামী দিনের ক্লাস 11 এর পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিও এবং দেখতে থাকো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।